যে আমি যখন স্কুলে পড়ি তখন 1950 সাল, বীরেন কাকা বাবার কাছে বললো ছিল যে জমি পাওয়া যায় গাঙ্গাপুরে, দেশের বাড়ির মতো বাড়ি, ওইখানে পুকুর টুকুর সব বড় বাড়ি কিনবো, বাড়ি তৈরি করব, ওইখানে চাষবাস করবো, থাকবো ওইখানে। কোথায়? গাঙ্গাপুর। ওইখান দিয়ে যে জমি জায়গা পাওয়া যায় ওইরকম আর কি, এটা এটা গিয়েছিল। কি ছিল জ্ঞানের হিসেবে ছিল আর কি? ও তার আগ পর্যন্ত মুসলমানের হাত চলে গেছে, দেশ ভাগ হয়েছে সব। তারপর ওইখানে আবার একটা গ্রাম হয়েছিল যেখানে ওই ইয়ে না না ওই এবার রোমান ক্যাথলিকটা তো ওখানে চার্চটা বানালো, আর সিএমএস চার্চটা এখানে হলো। হ্যাঁ, এখানে এখানে ছিল পুরো একটা ঢিপি মতন ছিল, ওটা তো মসজিদের জায়গা ছিল। মসজিদের জায়গাটা ছিল তো আমাদের বাড়ির পাশে, ওই কুয়োটা ছিল, কুয়োটার এপারে আমাদের বাড়ির। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ছিল মসজিদের একটা জায়গা জায়গা ছিল, এখানে মসজিদ তো ওটা ইয়েই করা ছিল, মানে কেনাই হয়েছিল মসজিদের বাড়ির জায়গা, ওটা কিনেছিল ইয়ে কী বলে ওই ডাক্তার ছিল, কে ওর নাম, ওটা তো খাস জমি, খাস জমি কিনেছিল ওই মসজিদের জায়গাটা, খাস জমি, খাস জমিই ছিল, কিন্তু ওটা বিক্রি হয়ে গেছিলো, খাস জমি রেকর্ড হয়ে গেছিলো ইয়ের নামে, ওর নামটা কি ওই মারা গেল ওই অ্যাক্সিডেন্ট হয়ে, ওই আমাদের বাড়িতে এসেছিলো একদিন। খনার মা ছিল ওইখানে, তখন ওই জিতেন ব্যাপারী, খনার জিতেন ব্যাপারী তো আগে ওর সাথে কোনো ইয়ে ছিল না, কিন্তু ওইখানে এসে ইয়ে করে কাকা কাকা বলে বাবার কাছেই আসতো, তারপর ওইখানে বাবার সাথে বেশি ইয়ে হলো না, জমলো না, ও চলে গেল কোথায় আমি জানি না, ওটা ও রোমান কাতলি হলো না কী হলো জানি না। হ্যাঁ, রোমান কাতলি হলো, কিন্তু জমিটা তো ওর বাড়িটার কথা জিজ্ঞেস করছি, ও বাড়িটা কোথা থেকে কিনেছিল জানি না, ও ওর জমির সঙ্গে ওই সব কোথায় ঘুরে 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 তখন ইয়ে হচ্ছিল আর কি বলে ওটাকে কী বলে জমি সেটেলমেন্ট হচ্ছে, সেটেলমেন্ট সেটেলমেন্টের জরিপ হচ্ছে আর কি। সেই সময় ও এসেছিলো, ও তখন ওই ঘুরে ঘুরে কোথায় কী জমি ও জেনেছে সব, কোথায় ফাঁকা আছে কী আছে ওই জেনে জেনে ওই ইয়েদের কাছ থেকে কী বলে ওই যারা ইয়ে করে দলিল ঠলিল লেখে ওদের কাছ থেকে সব জেনে নিয়ে ও ওইটা কিনে নেয়, ওইটা খাস খাস জমি ছিল না কী ছিল। আর ওই মধুবাড়ি, খনামধু, খনামধু, খনামধু তো সুরেশ মধুই ওখানে ওখানেই বসে গেছে বীরেন কাকাই, মানে ও ও ও প্রথম এসছে, খনামধুর বাবা সুরেশ মধু ও প্রথম এসছে একেবারে, মানে গ্রামটা বসাবার পরে পরেই আর কি সুরেশ মধু ওখানে এসে বসে। ওর মেয়ের ছিল ডলি, তো ওরই মেয়ে, ওই জিতেন ব্যাপারীর বউ। হ্যাঁ, তাহলে ওই সূত্রেই এসছে জিতেন ব্যাপারী, জিতেন ব্যাপারী। হ্যাঁ, পরে ওকে বিয়ে করে, পরে ওই সূত্রে আসেনি, ও এসে পরে বিয়ে করে, বিয়ে করে জমির জমির ইয়ে হয় আর কি। আর আমাদের এই তো গেল ইয়ে রোমান ক্যাথলিকরা গেল সিএম, তাহলে তখন সিএমএস এ ছিল, তখন ওখানে ওই খ্রিস্টান গ্রামটাকে আরো ভালো করে পত্তন করলো, মানে মেশরাম বলতে কে কে ছিল, দাদু ছিল, একলাই ছিল প্রথমে, আর ওই হালদার, হালদারদের ওই পাশে ছিল ওই কাশিবাবু, কাশিবাবু ছিল, ও আবার কাশিবাবু ছিল, আবার ওই ইয়ে হ্যাঁ পাঁচটার ছিল ওই 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 মণ্ডলী, যে মণ্ডলী থেকে কাশিবাবু রাই এসছে। আচ্ছা, এবার ওই চার্চটা ওখানে তৈরি হলো কবে করলো? ওটা রোমান ক্যাথলিক চার্চটা আগে হয়েছে না সিএমএস চার্চ? ওইখানে যে চার্চটা তৈরি হলো সিএমএস চার্চটা, ওই চার্চটা মানে কতদিন, মানে আমরা যাবার কত বছর পরে, দাদু যাওয়ার কত বছর পরে তৈরি হলো? তখন তো কোনো চার্চই ছিল না, তখন ওই আমরাই আমাদের বাড়িতেই বাড়িতেই এমনি গান প্রার্থনা হতো রবিবারে আর কি, সার্ভিস হতো কোনো গির্জা ঘরে ছাড়াই। তারপর তো আস্তে আস্তে রোমান ক্যাথলিক এসে গেলো, তখন সবাই রোমান ক্যাথলিক হও, এই এই আর গির্জা হয়নি, তখন ওই রোমান ক্যাথলিক হতো ওইখানে গির্জা করলো, ওরাই হতো, তখন আমরা কোথায় করবো, আমাদের বাড়িতেই হতো, বারান্দাই হতো। তারপর ইয়ে ওই বিশপ ব্রায়ান, ব্যারাকপুরের বিশপ, ও আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করতো, গির্জা টির্জা করে যেত আর কি। তারপর ওই বললো যে তোমরা গির্জা বানাও একটা, তারপর ওই যখন এই জায়গাটা দেখালো তখন ব্রায়ান ইয়ে ওই ওই গির্জা বাড়ি যেটা হবে বলা হয়েছিলো, এখন যেখানে ইয়েটা হয়েছে জিতেন বাবু, মিশনাথ যেখানে কিনে মিশনাথকে পরে, হ্যাঁ পরে বিক্রি করে দিল,
ওই জায়গাটা দাদু দেখালো, ওইখানে গির্জাঘর হচ্ছিল, হয়ে গির্জা হতো ওখানে। হ্যাঁ, ওইখানে ওইখানেই হতো না, মনে হয় হয়েছে কি জানি না, আমি তো চলে এসেছি দাদা আবার আমাদের বারান্দাতেই গির্জা হতো আর কি। তারপরে বিশ্ব ব্রায়ন ওইখানেই গিয়ে গির্জা টিচে করেছে, প্রভুর ভোজ ঠোজ দিয়ে আসতো একবার, মানে কোনো এক রবিবার থেকে না, তারপরে এখানে ইয়ের থেকে এলো। হ্যাঁ, তখন এখন ইয়ে এলো রানাঘাটে এক পাদ্রি এলো, কি সরকার, ও আবার ছিল আমাদের এডুনের মামা, কাছে পারে কেউ নেই আর কি। তখন ওই ওদিকে এদিকে মধুদের জমি আর এদিকে আমাদের জমি পারে রাস্তাটার পাশে, এই জন্যেই আর কি ওইটা কী করবে ওরা, ওরা বলে যে না আমরা আমরা সব ওইদিকে ওইখানেই গাড়িটা ওইখানে জমিটা বিক্রি করবো, ওইখানে ওইখানে মসজিদ ছিল, ওই মসজিদের জমিটা ওরা বিক্রি করছে আর কি মুসলমানরা। তখন মানে ওরা ওরা কিনে ওইটাই কিনে ওইখানে ওরা গির্জাটা গির্জাঘর করলো সিএমএসটা। আচ্ছা, এই হলো সিএমএস গির্জাঘরের। তো তারপরে ওইখানে চার্চে যেতে দাদু? না, ওই চার্চে আর তখন হয়নি আর কি, আমাদের বাড়িতে যেত, মানে ওই ইয়ের বাড়িতে যেত। আমি ওইটার গাংনাপুরের, আমি এখন ওই পাট্টাতে রয়েছি যে সিএমএস যখন দাদু ছিল সেই সময়টাতে। আচ্ছা, ওই সময় তো তখন ওই তখন ওটা মসজিদের জায়গায় ছিল। তো এবার ওই মনঠেরা আসলো তখন? হ্যাঁ, মনঠেরা এসে ওই মনঠেরা আসে না, কেনাই ছিল, যাই হোক। না না, মনঠেরা এসে তখন ওখানে বসলো, মানে ছিল বসেনি, শিশু হালদার আসলো। শিশু হালদার তো কুকুর, শিশু হালদারকেই দেখেছি সিএমএস চার্চ তাকে চালাতে। হ্যাঁ, ওই চালাতে ওই মানে চার্চটা কারা শিশু হালদারা করেছে না, দাদু থাকতেই হয়েছিল, আর থাকতেই হয়েছে। দাদু তখন সিএনআই ইয়ে ব্যাপটিস্ট মিশনে ছিল, তখন হয়েছে চার্চটা, তখন তো ওটা সিএমএস চার্চ ছিল আর কি, সিএমএস মন্ডলীর আন্ডারে ছিল। হ্যাঁ, সিএমএস মন্ডলীর আন্ডারে ছিল, দাদু তখন সিএমএস ছিল না তখন? হ্যাঁ, তখন ওইখানে সিএমএস ছিল, আমাদের থাকা থাকে মানে খ্রিস্টান যে কোনো একজন পাদ্রি একজনকে রানাঘাট থেকে রানাঘাটের পাদ্রি আসতো, ওই এসে গির্জাঘর নিত। তো ওই গির্জাঘরটা তখন তৈরি হয়েছিল না, ওরা যখন ওই যে মনঠেরা শিশু হালদার আসলো তারপরে তো? না, তার আগেই ওই জমিটা কিনে টিনে সব ওই চার্চটা কখন হলো সেটা ওইখানে, তখনই চার্চের জন্য জায়গা কেনা হয়েছিল, চার্চের জায়গা বলে। তারপরে যখন চার্চ হলো না, তখন ওটাকে বিক্রি করে দিল ওরা, তখন মিশনাথের নামে হলো, ওটা তৈরি হয়েছে অনেক পরে, মানে ইয়েরা যাওয়ার পরে, হালদাররা যাওয়ার পরে। হ্যাঁ, হালদাররাই করেছে ওইটা। হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা, ওই তখন ওই সিএমএস তো হয়ে গেছে তার আগে, সিএমএস তো ঠাকুরদা থাকতেই হয়েছে। ওইটা হালদাররা আসার পরে কি ওইখানে চোর তৈরি হয়েছিল তখন, কি ওরা ছিল না অন্য কেউ ছিল, এমন ব্যাপার ইয়ে আছে যেমন ডিজেন ব্যাপারই? না না, ডিজেন ফিজেন ওরা কেউ কোনো চার্চে ফাঁচে কিছু ছিল না, ওরা রোমানঘাতিক হয়ে গেছিলো সব, ওরা প্রথম চটি প্রথম ধাক্কাতে সব বেরিয়ে গেছে রোমানঘাতিক। তখন খালি ওই মনঠেরা ছিল আর দাদু ছিল। হ্যাঁ, তাই তো, তখন আর কি ওই ইয়েটা চুরি হয়ে গেছে। ঠিক আছে, যাই, তুমি ভালো করে গুছিয়ে বলতে পারছো না, সেই জন্য আর ওদিকে আওতা যাচ্ছি না। তবে বীরেন মালাকার আর প্রাণ মালাকার এরা হলো খ্রিস্টান গ্রামের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, এরা হচ্ছে খ্রিস্টান গ্রামের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, বীরেন মালাকার যখন রোমানঘাতিক হয়ে গেল, তখন রোমন ও গিয়ে ওই বিষব মড়কে নিয়ে এলো, বিষব মড় এসে রোমানঘাতিক গ্রাম তৈরি করলো, মড়ক। হ্যাঁ, বিষব মড়ক, তখন বিষব মড়ক কৃষ্ণনগরের বিষব ছিল, ও এসে তৈরি করলো গ্রাম, ওই পয়সা করে দিয়ে আর কি দেখে টেকে গিয়ে। তখন ছিল বিষব রেভারেন্ট ফাদার ভার্গা, ফাদার ভার্গা বলে একটা লোক ছিল, ও ছিল জার্মান বোধ হয়। হ্যাঁ, জার্মান জার্মান পাদ্রি ছিল, ওর সাথে খুব ইয়ে ছিল আমার সাথে খুব। তো তারপরে এবার ওই পার্টটা তো হয়ে গেল, তখন খ্রিস্টান গ্রাম অলরেডি ওখানে প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন রোমান ক্যাথলিক গ্রামে ভালো করে জোরদার করে ইয়ে করছে, সিএমএস সবাই ওখানে চার্চ ফাট বানিয়ে চার্চ করছে। তো দাদু এবার সিএমএস মিশন ছেড়ে দিল কেন, দিয়ে এবার দুর্গারঞ্জন সমুদ্রের সঙ্গে যোগ? হ্যাঁ হ্যাঁ, যেমন এসে তখন ওই পরিত্রাণ গ্রহণ করলো আর কি। তার আগে পরিত্রাণ পাইনি, পরিত্রাণ মানে ইয়েতে আর কি ইয়ে হয়নি আর কি, সবাই তাদের আগে তো মানে ইয়ে জলের অবকরণ অক্সফোর্ড মিশনের ছিল বাবা, তো এবার ওখানে গেল কি করে, ফেলোশিপ হোম গেল? ওই তো ফেলোশিপ হোম গেল ইয়ে আর কি, মিসেস বারোই, মিসেস বারোই আমাদের সাথে গির্জা চার্চ করতো, আমাদের বাড়িতেই আসতো যেত, খুব ইয়ে ছিল। ওই করতে করতে যখনই আসতো তোর রাঙা দাদু, তখনই আমাদের বাড়িতেও আসতো, এসে গির্জা টিজে করতো। রাঙা দাদু কে ছিল? ভাই হতো কার? তোর ঠাকুরদার। কীরকম ভাই? ভাই হলো গিয়ে ওই ও ওদের ঠাকুরমা, ওই তোর রাঙাদাদুর ঠাকুরমা, এই চার সমদারের ঠাকুর। হ্যাঁ, ঠাকুরমারা এক বোন, আর তোর দাদুর ঠাকুরদা আর এক বোন ঠাকুরমা, এই ছিল সম্পর্ক আর কি, দুই ঠাকুরমা আর কি মাস্তত বোন। আচ্ছা, মাস্তিরেন মালাকারেরও তো
ওই দিক দিয়ে একই সব ওই সমদার গোষ্ঠীর সাথে যুক্ত। হিন্দু কিনেছিল একটা, তার কাছ থেকে মিসেস আরিন্দা কিনেছিল, মানে অনেক ঘাত হয়ে তারপরে এসছে মিসেস আরিন্দার কাছে আর কি। তখন ওই ওইখানে ইয়ে ওই গেলো ইয়েরা গেলো ওই কী বলে ওই চম্পকরা চম্পকের বাবা গেলো কিনলো, চম্পকের বাবা রিটায়ার হয়ে গেলো প্রেসে কাজ করতো কোথায়, তখন ওইখানেই ওই গির্জাবাড়ির প্রেসে কাজ করতো আর কি, কিছুদিন কাজ করেছে চম্পকের বাবা। আচ্ছা এবার ওই গির্জা এবার তো এইচার সমদ্দার তো গেলো গাংনাপুর, হ্যাঁ গিয়ে ওই ইয়েদের বাড়িতে বারোই বাড়িতে যেত প্রায় যেত ওই ও যেহেতু বারোই বাড়ি মিসেস বারোই ছিল ফেলোশিপের ইয়ে মানে ওই ইয়ে থেকেই একবার বাংলাদেশ থেকেই সহবাহিতার মেম্বার হয়ে এসেছিলো, তারপরে তো গাংনাপুরে আসে, এসে ওর 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 বড়ো জামাই সে ছিল ওই ইয়েতে মানে বড়ো জামাই যাওয়ার জন্যে ওই ইয়েতে গ্রহণ করেছিল আর কি যখন সেই বিয়েতে থাকতো ছবিগার পারে থাকতো ওইখান থেকেই আর কি, ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছে, ওখান থেকে একেবারে চলে এসছে, ওইখানে জামাই ছিল ওই জামাই দেখতো আর কি বাড়ি টাড়ি দেখেছে আর কি, এক জামাই ছিল ইয়ে গাংনাপুরে থাকতেই আমাদের ওই পুকুরটা ছিল যেটা যেটা মাস্টার ছেড়েছিলাম আমরা ওইখানেই অবগান দিয়েছিল তোর রাঙা দাদু। আর ওই গির্জাবাড়ির জায়গাগুলো তখন কাঁদ ছিল, কোন গির্জাবাড়ির পুকুর ওই যে গির্জাঘর হয়েছে যে জায়গাটা দিয়ে দিয়েছে ফ্রান্সিস আরিন্দা, ফ্রান্সিস আরিন্দা তা, হ্যাঁ ওই তো ফ্রান্সিস আরিন্দা কিনেছিল বলছি তোরা কিনেছিল তারা, তুই বলছিস এইচএস সমদার কিনেছিল, এইচএস সমদারকে দিয়ে গেছিল ফ্রান্সিস আরিন্দা, হ্যাঁ হ্যাঁ কিনে নি ওটা দান করে গেছিল একেবারে। আর ওই ভাইদের পাশে যে জমিগুলো যেটার উপরে এখন ঘর হয়েছে ওইগুলো কাদের জায়গা ছিল, ভাইদের ঘর যেটা দাদু তো ওইখানটা ছিল ওই এটা ভাইদের কোয়ার্টার যেটা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি ওই যেখানে আম বাগান ছিল আর কি আম গাছ ছিল, হ্যাঁ ওটা ঠাকুরদার নামেই ছিল, ঠাকুরদা বিক্রি করেছিল না দান করেছিল, ওটা দিয়ে দিয়েছিল ওটা বোধহয় দিয়েছিল দিয়েছিল হলো ওই চাষটা ওখানে আমাদের বাড়ির সামনে চাষের জায়গা ছিল, পরে তো ওই পাশে চলে গেল শুনেছি, ওই পরে তো যখন আমাদের বাড়ির ওইখানে যখন আমরা আবার থাকলাম না সেম এসে ফেলোশিপে চলে এখানে আসলো, মানে তখন ওখানে চাষটা কি ইয়ে থেকে কেনে কিনেছিল না না সিএমএস চাষ থেকে না 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 কিনেছিল সব বীরেন মালাকার, মানে বীরেন মালাকার কিনে গেছে টাকা ছিল সব ওই বাড়ি কিনবে বলে এখানে জমি কিনবে বলে বাবার কাছ থেকে নিয়েছে, বিমল রায়ের মায়ের কাছ থেকে নিয়েছে, এরা সব দিয়েছে টাকা আছে যাদের কাছে ছিল। আর ওই যে দিগেন 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 টিগেন ওরা কেউ টাকা দেয়নি ওদের, ওরা পরে ওরা অনেক পরে। আর অনুদিরা অনুদিরা ওই তো সেটা তো ঠাকুর দাদা দিয়েছে আবার ওদের জমি সবাইকে পরে একটু একটু করে কোথা থেকে কাটটা এটা দিয়েছে ওখানে দিয়েছে এই আর কি। আর মন্টেরাও তো পরে মন্টেরা আরো পরে এসছে শিশু হালদার, হ্যাঁ শিশু হালদার অনেক পরে এসছে, আর ইয়েরা ওই আর ওদের কাশিবাবু শিশুয়ালদার আর কাশিবাবু বাটানগরের। আচ্ছা ইয়েরা ওরা কবে এসছে কারা ওই যে জীবন সরকার,
জোহর সাগর তো অনেক পরে, জোহনবাড়ি তো অনেক পরে, যখন রোমান ক্যাথলিকরা বসলো ওইখানে বাড়ি করলো তারপরে এসছে জোহনবাড়ি। তো রোমান ক্যাথলিকরা ওই যে এসে ওই জায়গা করলো, ওকে 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 কাঠি কেস্ট বানালো আর কি। না ইয়ে বীরেন দাদু ওই ওই জমিটা কেনে রোমান ক্যাথলিক চার্চের জন্য? না না, কোনো চার্চের জন্য কেনা, সমস্ত জমি কিনেছিল আগে নিজের নামে কিনে। সিএমএস রা আসলো, আসার পরে খ্রিস্টান গ্রামটা তৈরি হলো, খ্রিস্টান গ্রামটা। হ্যাঁ, সিএমএস মানে ওইখানে মানে খ্রিস্টান গ্রাম, মানে নিয়ারেস্ট গ্রাম ছিল রানাঘাট, সিএমএস সিএমএস মিশন ছিল রানাঘাটটা, ওই জন্যই আর কি ওটা সিএমএস মিশনের সাথে। ওইখানকার থেকে পাদ্রি আসতো, রানাঘাটের পাদ্রি এসে আমাদের বাড়িতে তখন গির্জা হতো আর কি, আমাদের ওই বারান্দাতেই গির্জা হতো। তা ওইভাবে মানে খ্রিস্টান খ্রিস্টান ওইখানে হলো, ওইখানে হ্যাঁ রোমান ক্যাথলিক এলো, অনেকে হলো রোমান ক্যাথলিক কিরা তারাপদ ওই যে মাছ বিক্রি করতো। আর ওই ইয়ে কী বলে কাশিরা, না কাশিবাবু কাশিটা ছিল ব্যাপটিস্ট, কুঞ্জ বিহারি ওই তো কুঞ্জু, কাশি বিহারি ওই তো কুঞ্জ, কুঞ্জ ছিল কাশির ভাই, ও কাশি ছিল বড় ভাই। আর ওই ব্যাপারীরা, ব্যাপারী নিখিল ব্যাপারী, হ্যাঁ ওরা তো পরে আমরা গেছি আমাদের কাছ থেকে জমি নিয়েছে আর কি দিয়েছে। আর ওই বিভূতি, বিভূতি কাকুরা, বিভূতিদের জমি ছিল আগে? না না আগে ছিল না, ওই আর কি আমাদের যাওয়ার পরে সব হয়েছে। বসন্ত, বসন্ত বিশ্বাস এলো, হ্যাঁ বসন্ত বিশ্বাস এসেছিল বরিশাল থেকে। আর ছোটন, ছোটন বিশ্বাস, ছোটন বিশ্বাস অনেক পরে আর কি, ছোটন আসবার পরে ওই বসন্ত বিশ্বাস এলো, ওই হ্যাঁ ওরা সব এসেছিলো ওই বিভূতিদের বাড়ি ওইখানে বাড়ি করলো ওইখানে। হ্যাঁ ছোটন তখন ছিল, তখন বসন্তবাবু মারা গেলেন। নির্মল, নির্মল 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 ওই সময় ওই সময় সময় এসেছিলো, হ্যাঁ তারপর ওই সাগর দিকে কিনলো, ওর বোন, বোনের টাকা পয়সা ছিল নার্সিং করতো, ও টাকা দিয়ে কিনলো ওই সাগর দিঘিটা কিনলো। তখন তো অনেক বড়ো জায়গা কিনেছিল, অনেক বড়ো জায়গা, ওখানে কেউ যেতই না, ফরেস্টের, ফরেস্টের পাড়ায় একবারে কোনায়, ফরেস্টের একটা কোনাটা ঢুকে গেছে ওর ভিতরে খালি একটু। আর ওই ব্যাপারীরা, ওই সরি ওই বাড়ি, বাড়িদার, 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 বাড়িদার সবাই পড়ে রোমান ক্যাথলিক চার্চ যখন হলো তারপরে রোমান ক্যাথলিক ফাদাররা বসিয়েছে আর কি ওদেরকে। আর আমার ওই পাশের জমিটা তো আমাদের ছিল শালবাগানের জন্য, হ্যাঁ শালবাগানটা ছিল আমাদের আগে থেকেই, ওটা বিরিনকাই কিনেছিল। আর ওই গড়ের খাদের মধ্যে একটা জমি ছিল না, ওটা তো আমাদের ছিল, ওটাই সব বীরেন দাদুই কিনেছে, কিনে দিয়েছিল। হ্যাঁ তো এইভাবে তৈরি হয়েছে হ্যাঁ রাংনাপুরের মানে খ্রিস্টান পাড়া ওই করে, তারপরে সব যখন রোমান ক্যাথলিকরা ইয়ে করলো তখন খ্রিস্টান পাড়াটা হলো, তখন ওই চার্চটা হলো ওইখানে আর কি।